নিঝুম দ্বীপ বাংলাদেশের একটি ছোট্ট দ্বীপ। এটি নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার অন্তর্গত। 2001 সালের 8 এপ্রিল বাংলাদেশ সরকার পুরো দ্বীপটিকে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করেন। 2013 সালে দ্বীপটি জাহাজমারা ইউনিয়ন হতে পৃথক হয়ে স্বতন্ত্র ইউনিয়নের মর্যাদা লাভ করে। নিঝুম দ্বীপের পূর্ব নাম ছিল চর ওসমান। বিশ্ব পরিক্রমা চ্যানেলের এ পর্ব সাজানো হয়েছে নিঝুম দ্বীপ নিয়ে। আপনি যদি এ চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সবিনয় অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। ওসমান নামের একজন বাথানিয়া তার মহিষের বাথান নিয়ে প্রথম নিঝুম দ্বীপে বসত গড়েন। হাতিয়ার সাংসদ আমিরুল ইসলাম কালাম এর নাম পরিবর্তন করে নিঝুম দ্বীপ নামকরণ করেন। মূলত বাল্লার চর, ওসমান, কামলার চর এবং মৌলভীর চর, এই চারটি চর মিলিয়ে নিঝুম দ্বীপ। 1950 সালের দিকে এখানে জনবসতি গড়ে ওঠে। 1970 এর ভয়াবহ ঘূর্ণিঝড়ে দ্বীপটিতে কোনো প্রাণের অস্তিত্ব ছিল না। বর্তমানে নিঝুম দ্বীপ নাম হলেও স্থানীয় লোকেরা এখনও এই দ্বীপকে বাল্লার চর বলেই সম্বোধন করে। 91 বর্গ কিলোমিটার আয়তনের নিঝুম দ্বীপে 9টি গুচ্ছ গ্রাম রয়েছে। 1966 সালের হিসাব অনুযায়ী নিঝুম দ্বীপ 36,971 হেক্টর এলাকা জুড়ে অবস্থিত। এর উত্তর অংশে রয়েছে বন্দর টিলা। এই দ্বীপের 70 ভাগ মানুষ মৎস্যজীবী ও 30 ভাগ কৃষিজীবী। গভীর সমুদ্র ও নদীতে জীবনের ঝুঁকি নিয়ে মাছ ধরেই জীবিকা নির্বাহ করে। নিঝুম দ্বীপে হরিণ এবং ময়ূর ছাড়া অন্য কোনো হিংস্র প্রাণী নেই। নিঝুম দ্বীপে রয়েছে প্রায় 35 প্রজাতির পাখি। এছাড়াও শীতের মৌসুমে অজস্র প্রজাতির অতিথি পাখি এখানে এসে বসবাস করে। বর্ষা মৌসুমে ইলিশের জন্য নিঝুম দ্বীপ খুবই বিখ্যাত। এই দ্বীপের একদিকে মেঘনা নদী আর তিন দিকে বঙ্গোপসাগর ঘিরে রেখেছে। তবে নিঝুম দ্বীপের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো মাইলের পর মাইল জুড়ে কেওড়া বন, আর সেই বনের পাতার আড়ালে লুকিয়ে থাকা চিত্রা হরিণ। অন্যান্য অঞ্চলের সাথে যোগাযোগের জন্য জোয়ার ভাটার উপর নির্ভর করতে হয় নিঝুম দ্বীপের মানুষদের। এখানে প্রায় 3টি বিদ্যালয় এবং 1টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। প্রাথমিক বিদ্যালয়গুলো ঘূর্ণিঝড়ের আশ্রয় কেন্দ্রে অবস্থিত। নিঝুম দ্বীপে পর্যটকদের জন্য রয়েছে অবকাশ যাপন কেন্দ্র, যেখানে রয়েছে পানি সরবরাহ এবং জেনারেটরের মাধ্যমে বিদ্যুতের ব্যবস্থা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন রাখুন আমাদের ভিডিও নিয়মিত পেতে। ভালো থাকবেন সবাই, খুদা হাফেজ।